এক সময় এমন হবে যে মুসলমান কথা বলার সুযোগ থাকবে না, ঠিক কিনা কারণ ওদের পুঁজি হল মিথ্যা, কাফির মুশরিক আর ইহুদি নাসারাদের মূল পুঁজি হল মিথ্যা। ওরা যত মিথ্যা কথা বলতে পারে মুসলমান ততগুলো সত্য কথাও বলে না। ওরা যতক্ষণ মিথ্যা কথা বলে মুসলমান ততক্ষণ ঘুমায় না, কথা বলে না। এজন্যে ওদের প্রতি সোচ্চার থাকতে হবে, কারণ এখন বাংলাদেশ থেকে কিছু অতি অতি দেশ প্রেমী নতুন নতুন শুরু হয়েছে। আরে আমেরিকা কি জানো, টেম্পু রোনাল্ড টেম্পুর কাছে, ট্রাম্পের কাছে গিয়া বাংলাদেশ থেকে নাকি এদেরকে বিতাড়িত করা হয়েছে, যে জমি দখল করা হচ্ছে, এ নিয়ে মিথ্যা কতগুলো বানিয়ে বানিয়ে কতগুলো বলেছে। আপনাদের কাছে প্রশ্ন করি, এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীরা সংখ্যালঘু হওয়ার পরেও মুসলমানদের কারণে যে পরিমাণ শান্তি যে আছে পৃথিবীর, এমন একটা দেশ দেখান তো যে এই রকম দেশের সংখ্যালঘুরা শান্তি যে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে মুসলিমরা সংখ্যালঘু, প্রতিদিন হিসাব করলে একটা দুইটা করে হত্যার ঘটনা শুনবে আছে না। আমাদের পার্শ্ববর্তী আরেক দেশ, বর্বর দেশ মায়ানমার, এই মায়ানমার থেকে আমার নিরীহ মুসলমান ভাই বোনদেরকে, মাসুম বাচ্চাদেরকে দেশ থেকে বিতাড়িত করার কত ভিন্ন উপায় তারা করল। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের এই ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিকের বাচ্চা ইসলামের বিরুদ্ধে কম বলে নেই, অনেক অনেক কথা বলেছে, কোরআন নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ নিয়ে কটূক্তি করেছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে, মসজিদ মাদ্রাসা শুধু তাই না, এভাবে পর্যন্ত বলেছে মুসলমানদের কলিজে আঘাত দেওয়ার মতো কথা। ঢাকা শহরের মসজিদ গুলোকে ভেঙে পাবলিক টয়লেট করা দরকার, শোনেন নাই কথা বলেন না কেন? আমরা মুসলমানরা শান্তি প্রিয়, বাংলাদেশের মুসলমানরা শান্তি প্রিয় যদি না হতো নাস্তিকদের জিহ্বা কিনে কত আগে ছিঁড়ে ছিঁড়া হতো, কথা বলেন না কেন? সাবধান, এই নাস্তিকের বাচ্চাদেরকে বলল, নাস্তিকের বাচ্চাদেরকে বলল, বাংলাদেশে এটা নাগরিক দেশ, গণতান্ত্রিক দেশ, এদেশে হিন্দুরা বসবাস করলে কোনো বাধা নেই, এদেশে খ্রিস্টানরা বসবাস করবে কোনো বাধা নেই, আমরা বাধা দেব না, এদেশে মুসলিমরা বসবাস করবে কোনো বাধা নেই, আমরা দেব না, তাদের উপাসনালয় সম্পর্কে আমরা কোনোদিন কোনো মন্তব্য করব না। কিন্তু মুসলমান
গত বছরের কথা আর এ বছরের কথা কথা বলেন না কেন? তুমি যদি সেইটা টেনে আনো হিসাব সেরে আনো তো ১৯ বছরের ব্যবধানে যদি পরিবর্তন না হয় তোমাদের কাছে মনে হতে পারে দুনিয়া থেকে জান্নাতি হয়ে যায়, কারণ
কিন্তু জান্নাতের বরাদ্দকৃত বাড়িটার মালিক হওয়ার জন্য শর্ত হল দুইটা, কয়টা? হাতের গোস
আমার নবী তো ভালো হবে, কারণ আমার নবী চরিত্রের সামনে দিকে দিয়েছেন।
এই সত্য বলে হ্যাঁ কালিমা পড়লে তো খাবে, হ্যাঁ খাবো, কোর্টে
টেনশন করো না, দাও টানা দাও, আমি কালিমা পড়বো। সে এই কালিমাটা মন থেকে বসছে না, শয়তানি বলা বসছে, একটু 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 ধরলেই বুঝবে, একটু অপেক্ষা করলেই বুঝবে। আমরা
Thank you.
দিনের বেলা দুগুণ মানুষের
আমার নামে গাড়ি দিবে সেটা হতে পারে না, বাংলার জমিনে যতদিন
আয়াত নাযিল করলেন, ওয়াইয়াউমা ইয়াহুযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু করেছ, তা আমাদের মায়ের টুকি বলার পিছনে পিছনে
মা ছিল মা দুনিয়া না, দাদা ছিল দাদা দুনিয়া না, আজকে তো সব আস্তে 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 করে বিদায় হয়ে যাচ্ছে। কত যুবক দুনিয়া থেকে অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। কখন আসাইল কার সামনে এসে দাঁড়াবে আমরা কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না। আমি নিজেই তো বলি আজকে তোমাদেরকে শোনা যায়, এই কত বুধবার গেল, এই বুধবার আগের বুধবার আমার মামা আমার আপন মামা বয়সে আমার ছেলে 7 বছরের ছেলে আসছে।